সুখবর 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 আজকের সুখবর এটা নয় যে আপনি ভালো একটি চাকরি পেতে চলেছেন, বা আজকের সুখবর এটা নয় যে আপনি লটারিতে 30 লক্ষ টাকা পেতে চলেছেন। তাহলে কি সেই সুখবর? সেই সুখবর হচ্ছে আজ আপনি পাপ থেকে মুক্তি পেতে চলেছেন। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটির কথাগুলি বিশ্বাস করেন। বন্ধু, পবিত্র বাইবেল আমাদের এই সুখবর দিচ্ছে যে পাপ থেকে উদ্ধার কেবলমাত্র যীশু খ্রিস্টের কাছে আছে। তিনিই পারেন মানুষের পাপ মুছতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে যীশুই পাপীদের উদ্ধারকর্তা। বন্ধু, শুনুন যীশু কি বলেছেন। আপনারা যেন জানতে পারেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। বন্ধু, এর চেয়ে ভালো সুখবর আর কি হতে পারে? হতে পারে জগৎ থেকে অনেক ধরনের সুখবর আপনার জীবনে এসেছে, কিন্তু আজ যেই সুখবর আপনি শুনছেন তা জগৎ থেকে নয়, বরং তা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর এটা এমন এক সুখবর যা জগৎ থেকে আলাদা। জগৎ থেকে যে সুখবর আসে তা কখনো আমাদের আধ্যাত্মিক জীবনকে পাল্টাতে পারে না, অর্থাৎ তা কখনো আমাদের পাপ মুছতে পারে না। কারণ বাইবেল বলে পাপ থেকে পরিত্রাণ আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। এই জন্য পাপ থেকে উদ্ধার বা মুক্তি পেতে হলে অবশ্যই যীশুকে সবার প্রয়োজন, কারণ যীশু নিজে সকল মানুষের পাপের জায়গায় দাঁড়িয়েছিলেন। বন্ধু, পাপ করেছি আমরা, অথচ সেই পাপের শাস্তি যীশু নিজের কাঁধে বহন করেছেন। এর চেয়ে ভালো সুখবর আর কি হতে পারে? বাইবেল বলে ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যীশুর সামনে মাথা নিচু করবে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করবে যে যীশু খ্রিস্টই প্রভু। অর্থাৎ যীশুই হলো পাপীদের সেই মুক্তিদাতা, যার নামেতে মৃতরা জীবন পায় আর দেখতে পায় নতুন জীবন, আর যার কাছে সকলেই হাঁটু পাতবে, কারণ তিনিই ঈশ্বর। আর ঈশ্বর ছাড়া কে পাপ থেকে উদ্ধার করতে পারে? বাইবেল বলে স্বভাবে তিনি ঈশ্বরই রইলেন, কিন্তু বাইরে ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে নিচু করলেন। বন্ধু, তাহলে দেখুন আমাদের ঈশ্বর কত মহান। আমরা পাপি এটা জেনেও ঈশ্বর আমাদেরকে এতটা ভালোবাসলেন, আর তিনি ঈশ্বর থাকা সত্ত্বেও তিনি আমাদের জন্য মানুষ হয়ে আসলেন আর ভোগ করলেন আমাদের পাপের শাস্তি। বাইবেল বলে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন, যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো। তাহলে বন্ধু, একবার কি চিন্তা করেছেন ঈশ্বর কতটা আপনাকে ভালোবাসে? আজ আপনি পাপী থাকা সত্ত্বেও তিনি স্বর্গ থেকে নেমে আসলেন আপনার জন্য। এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে? তাই বন্ধু, নিজেকে কখনো সস্তা ভাববেন না। হতে পারে মানুষের কাছে আপনি কিছুই নন, কিন্তু ঈশ্বরের কাছে আপনি অনেক মূল্যবান। বাইবেল বলে অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে। এই জন্য বন্ধু, সবসময় এটি ভাবেন যে কে মূল্য দিল না দিল আসে যায় না, কিন্তু আমার প্রভুর কাছে আমি মূল্যবান, যে কারণে ঈশ্বর অর্থাৎ যীশু আপনার পাপের ঋণ পরিশোধ করেছেন। বাইবেল বলে কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। বন্ধু, আমাদের এটি জেনে রাখা প্রয়োজন যে এই জগতের সকলেই পাপী, যে কারণে ঈশ্বরের কাছ থেকে মানুষের দূরত্ব হয়েছে। এবার ঈশ্বর এবং মানুষের মিলনের পথ হয়েছে, এবং তা হয়েছে প্রভু যীশুর মধ্য দিয়ে। আর এটা শুধু কয়েকজন মানুষের জন্য নয়, কিন্তু সকল মানুষের জন্য। বাইবেল বলে যীশু খ্রিস্টের বিষয় এই যে সুখবর, তাতে আমার কোনো লজ্জা নেই, কারণ এই সুখবরই হলো ঈশ্বরের শক্তি, যার দ্বারা তিনি সব বিশ্বাসীদের পাপ থেকে উদ্ধার করেন, প্রথমে জিহুদীদের, তারপর অজিহুদীদের। ঈশ্বর কেমন করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন সেই কথা এই সুখবরের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত
কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হবে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়েই জীবন পায়। পবিত্র বাইবেল আমাদের যে সুখবর দিচ্ছে তা হলো ঈশ্বরের শক্তি, এবং তা প্রভু যিশুর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আর এই সুখবর জগতের সকল মানুষের জন্য, যে কেউ চাইলেই এই সুখবরে সাড়া দিতে পারে এবং পেতে পারে পাপ থেকে উদ্ধার এবং অনন্ত জীবন। এবং তা পাওয়ার জন্য যিশুকে বিশ্বাস করা প্রয়োজন। কিন্তু তা কীভাবে? বাইবেল আমাদের বলে সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। অর্থাৎ আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু ঈশ্বর, এবং হৃদয়ে বিশ্বাস করতে হবে যে যিশু আপনার পাপের জন্য মরেছিলেন এবং মৃত্যুর তিন দিন পর জীবিত হয়েছিলেন। বাস এইটুকুই যদি আপনি করেন, তবেই আপনি পাপ থেকে উদ্ধার পাবেন। পবিত্রশাস্ত্র বলে, যে কেউ তার উপরে বিশ্বাস করে সে নিরাশ হবে না। যিহুদি ও অযিহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সকলের একই প্রভু। যারা তাকে ডাকে তিনি তাদের উপর প্রচুর আশীর্বাদ ঢেলে দেন। পবিত্র শাস্ত্রে আছে, উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পাবে। অর্থাৎ যে কেউ তার উপর বিশ্বাস করবে সে নিরাশ হবে না, কারণ যিশু সবার জন্যই এসেছেন। এই জন্য পৃথিবীতে যে কোনো মানুষের জন্য যিশুর পথ খোলা রয়েছে। বন্ধু, এই জন্য আপনি চাইলেই খ্রিস্টের সুখবরে সাড়া দিতে পারেন, কারণ জগৎ নিয়ে চললে তাতে কোনো লাভ হবে না, বিনিময় পাবেন যন্ত্রণা। বাইবেল বলে, যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারায়, তবে তার কী লাভ হলো? বন্ধু, কোনো লাভই নেই যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণ হারাতে হয়। কিন্তু আজ এই ভিডিওতে যে সুখবর আপনি শুনছেন তা মুহূর্তের মধ্যে আপনার জীবন পাল্টাতে পারে। বন্ধু, তাই আর দেরি না করে এই সুখবরে সাড়া দিতে পারেন, কারণ আজ যে সুখবর আপনার কাছে আসছে কাল তা নাও আসতে পারে। কারণ কখন কার কী হয় বা কোন সময় কী ঘটে তা কেউ জানে না। আর যতদিন দেহে প্রাণ আছে ততদিনই আমাদের সুযোগ। তাই বলবো যে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ঠিক পথে আছেন? সত্যি কি আপনার জীবনে নিশ্চয়তা আছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে স্বাগতম, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আর যদি আপনার উত্তর না হয় তাহলে বন্ধু, আপনাকে এটাই বলবো যে আপনি ঠিক করুন আপনি কি করবেন, কারণ ঈশ্বর সবাইকেই জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এখন আপনি যদি চান তাহলেই এই সুখবরে সাড়া দিতে পারেন এবং পেতে পারেন ঈশ্বরের বিনামূল্য অনুগ্রহ, যা আমরা নিজেদের কাজের দ্বারা পেতে পারি না, কিন্তু তা খ্রিস্টের মধ্য দিয়ে পেতে পারি, কারণ তিনি আপনার আমার পাপ মুক্তির ব্যবস্থা করেছেন। এটাই সুখবর। ঈশ্বর কাউকে জোর করেন না, আপনি ইচ্ছা করলেই এই সুখবরে সাড়া দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি এই সুখবরে সাড়া দিবেন কি দিবেন না। জয় যিশু।